আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে 21 জুন 2022, আজকে আমার এই লাস্ট তিনটা নাগার চিলি হয়েছে। তো তিনোটা নাগার গাছ, আজকে আমি আমার লাস্ট তিনটা নাগার চিলি গাছ রয়েছে আর আমি লাগাইছি না। তো আমি চিন্তা করলাম আর লাগাই দেই, জল রাখে লাভ নাই, জরুর দিয়া বড় হয়ে যা। অনেক নাগা গাছ লাগাইছি, তো নাগা গাছ বাড়েন না। লাস্ট 2-3 সপ্তাহ খুব বেশি ঠান্ডা দিছে, এর কারণে গাছও গার্ডেনের বাড়ছে না। তো এখানে আমি কিছু অর্গানিক সার দিছি, চিকেন ম্যানুয়ার ফিল আর এপসন সল্ট মাটির মাঝে দিয়া মিক্স করছি আমি। তো পরটাকে বাগছি নাগার চিলিটা আমি দেখালাম আপনারা, আর জোর খুব সুন্দর দিছে। এখানে আমি বিসমিল্লাহ করি লাই, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা লাগাইছি, একটা নাগার চিলি বেশি নাগাই দিলাম। তো এখন ইউকেতে কিছু গরম দেয়ার, যদি এইভাবে গরম থাকে তাহলে গার্ডেনের গাছ কিছু বাড়তে পারে, বোঝা যান না কিতা হইব। আসলে ব্রিটিশ ওয়েদার পাওয়া যায় না, ও দেখবায় গরম, ও দেখবায় ঠান্ডা। আমার তিনটা গাছ লাগাই দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আপনারা গাছগুলো লাগাইবেন একটু ইভিনিং টাইমও, আমি পানি দম চূড়া পানি ফেলাইলে কমপ্লিট শেষ। আমি গাছগুলো লাগাইলাম আলহামদুলিল্লাহ। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা ভালো থাকবা, সবাই সবাই লাগি দোয়া করবা। আজকের মতো এখানে বিদায়, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। অনেকগুলো লাই শাক বেশি পচল অনেকগুলো আছে, আমি পরে আপনাদেরকে আপডেট দেব। মনে লাগে বিদায়, বিদায়।